বিজ্ঞান মানব সভ্যতার উন্নতি কই যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে আধুনিক পৃথিবীর মানুষ তাদের প্রতিটি মুহূর্তকে বিদ্যুৎ ছাড়া কল্পনাই করতে পারে না, কিন্তু এই বিদ্যুৎ শক্তিকে উৎপাদনের ক্ষেত্রে আবার অন্যান্য শক্তিকেও কাজে লাগাতে হয়। যেমন কয়লা বা গ্যাস থেকে পাওয়া শক্তি থেকে বিদ্যুৎ শক্তির উৎপাদন হয়। যেহেতু এই সমস্ত শক্তির উৎস নবায়নযোগ্য নয়, কাজেই এই সমস্ত শক্তির বিকল্প খুঁজে বের করা হয়ে পড়ে গবেষকদের জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ। আর এখান থেকেই পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া উদ্ভাবিত হয়। কিন্তু এই পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পদার্থ সেগুলো মানুষ এবং পরিবেশের উপর সৃষ্টি করতে পারে মারাত্মক প্রভাব। কাজেই এইসবের সঠিক তত্ত্বাবধান করাও একটি অতি জরুরি বিষয়, নয়তোবা এটির বিস্ফোরণ হয়ে যেতে পারে এবং হতে পারে অপূরণীয় ক্ষতি। এমনই একটি বিস্ফোরণের উদাহরণ চার্নোবিল বিপর্যয় বা চার্নোবিল বিস্ফোরণ। চার্নোবিল বিপর্যয় সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি ইতিমধ্যেই জানি। 1986 সালের এপ্রিল মাসের 25-26 তারিখের দিকের এই ঘটনা। ঘটনার স্থান তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চার্নোবিল পারমাণবিক শক্তিকেন্দ্র। এই শক্তিকেন্দ্রের নিউক্লিয়ার রিয়্যাক্টর বা নিউক্লিয়ার চুল্লিতে বিস্ফোরণের ঘটনাটিকে ধরা হয়ে থাকে পৃথিবীর সবথেকে বড় এবং ক্ষতিসম্পন্ন পারমাণবিক বিপর্যয়। এই শক্তিকেন্দ্রে ছিল মোট 4টি নিউক্লিয়ার চুল্লি। প্রতিটি চুল্লি প্রতিদিন প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ছিল। দুর্ঘটনাটি ঘটেছিল মূলত একটি অপরিকল্পিত পারমাণবিক পরীক্ষা পরিচালনা করতে গিয়ে। সেই সাথে দায়ী করা হয় এই কাজে জড়িত পরিচালকদের, যারা দক্ষতার দিক থেকে ছিল অনেকটাই আনাড়ি। চুল্লি নম্বর 4 করা হয়েছিল এই পরীক্ষা। অপারেটররা এর পাওয়ার রেগুলেটিং সিস্টেম বন্ধ করে দেয়, সেই সাথে এর জরুরি নিরাপত্তা ব্যবস্থাটিকেও বন্ধ করে দেওয়া হয়। অপারেটররা কোরের সাথে সংযুক্ত কন্ট্রোল রডগুলোকেও বিচ্ছিন্ন করে ফেলে। কিন্তু রিয়্যাক্টরটি তখনও কাজ করছিল মাত্র 7% শক্তি নিয়ে। এত সব অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে চুল্লির চেন রিয়াকশন এমন পর্যায়ে চলে যায় যে তা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। রাত প্রায় 1:30টার দিকে এই চুল্লিতে প্রথম বিস্ফোরণ হয়। দুজন কর্মী বিস্ফোরণের সময়ই মৃত্যুবরণ করে এবং পরে প্রায় 28 জনের মতো এক সপ্তাহের মধ্যেই মারা যায়। তবে সবথেকে বড় ক্ষয়ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়ায় এই যে চুল্লির ভেতরে থাকা তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে উন্মুক্ত হয়ে যায়, যেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। 27 এপ্রিলের মধ্যে 30,000 থেকে প্রায় 1,00,000 বসবাসকারীকে অন্যত্র সরিয়ে ফেলা হয়। এই বিস্ফোরণের ফলে পরিবেশে উন্মুক্ত হয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থ। এর তেজস্ক্রিয়তা এতটাই ভয়াবহ ছিল যে সেটি হিরোশিমা কিংবা নাগাসাকিতে নিক্ষেপ করা তেজস্ক্রিয় পদার্থের প্রায় 100 গুণ। কয়েকদিনের মধ্যেই এই তেজস্ক্রিয়তা আশেপাশের দেশগুলো যেমন বেলারুশ, ইউক্রেন, ফ্রান্স ও ইটালিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। এই তেজস্ক্রিয়তা পরিবেশ ও জীবজগতের উপর যথেষ্ট প্রভাব ফেলেছে। গবাদি পশুগুলো বিকলাঙ্গতা নিয়ে জন্মগ্রহণ করতে শুরু করে। মানুষের ভেতরেও তেজস্ক্রিয়তা জনিত রোগ এবং কি ক্যান্সার, বিশেষ করে থাইরয়েড ক্যান্সারে বেশি মানুষের আক্রান্তর পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। 2000 সালের মধ্যেই এই শক্তিকেন্দ্রের বাকি 3টি চুল্লি বন্ধ করে দেওয়া হয়। এরপর বহু বছর এখানে জনমানবের বসতি আর গড়ে ওঠেনি, হয়নি তেমন যাতায়াত। আজ থেকে প্রায় 3 যুগ আগে ঘটে যাওয়া এই বিপর্যয়ের পর এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি কেমন, এটা সম্পর্কে আসুন জানার চেষ্টা করি। চার্নোবিল বিস্ফোরণের পরেই এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে শুরু করলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একে পরিত্যক্ত ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে পারমাণবিক চুল্লিকে কেন্দ্র করে এর আশেপাশে প্রায় 30 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তকার অঞ্চলকে পরিত্যক্ত এলাকা বলে চিহ্নিত করা হয়। এর আয়তন ছিল 2634 বর্গ কিলোমিটার। কিন্তু তেজস্ক্রিয়তা আরও ছড়িয়ে পড়ার কারণে এর আয়তনকে আরও বর্ধিত করে প্রায় 4134 বর্গ কিলোমিটার করা হয়। সাধারণত এই নির্দিষ্ট এলাকার মধ্যে কোনো জনমানুষকে বসবাসের অনুমতি দেওয়া হয় না বা কেউ ওখানে থাকেও না। বিস্ফোরণের পরেও এই শক্তিকেন্দ্রে প্রায় 2000 টন তেজস্ক্রিয় পদার্থ মজুদ থেকে গিয়েছে। বর্তমান গবেষকদের হিসাব মতে এই তেজস্ক্রিয় পদার্থ
পুরোপুরি নিষ্ক্রিয় হতে এখন থেকে প্রায় 100 থেকে 1000 বৎসর সময় লেগে যাবে। এছাড়াও বিস্ফোরণের পরেই তেজস্ক্রিয় পদার্থসমূহ প্রায় 800টি স্থানে পুঁতে ফেলা হয়। এতে করে ভূগর্ভস্থ জলের মধ্যেও দূষণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। চর্নোবিলের বিপর্যয়ের প্রায় 3 যুগ পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই, কিন্তু 40 নম্বর চারের বিস্ফোরণের পর এত বছর পার হয়ে গেলেও এই এলাকা বসবাসের জন্য উপযুক্ত নয় বলে এখনও এমনটাই মনে করা হয়। এই এলাকাটি জনমানব শূন্য হয়ে পড়লেও এটি হয়ে পড়ে প্রাকৃতিক সম্পদ ও পশুপাখিদের আবাসস্থল। অপরদিকে এইখানকার পরিবেশের তেজস্ক্রিয়তা এই অঞ্চলটিকে ভীষণই ভয়ঙ্কর করে তুলেছে। বিস্ফোরিত হওয়া 4 নম্বর চুল্লিটির মধ্যে এখনও বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ রয়ে গিয়েছে। এই চুল্লিটিতে বিস্ফোরণের সময় তার প্রচণ্ড আঘাতে এর ওপরের স্টিলের ঢাকনাটি উড়ে যায়, যে কারণে এই চুল্লির মুখ দিয়ে তেজস্ক্রিয় পদার্থ বাইরে যেতে এবং পরিবেশের সাথে মিশতে শুরু করে। বিস্ফোরণের পর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই রিয়্যাক্টরটিকে ঘিরে কংক্রিটের একটি বিশেষ আবদ্ধ ঘরের তৈরি করে, যেন ক্ষতিগ্রস্ত চুল্লি থেকে বাকি তেজস্ক্রিয় পদার্থ বাইরে বাতাসে ছড়িয়ে যেতে না পারে। কিন্তু এই আবদ্ধ করা ঘরটিও মূলত 30 বছরের জন্য তৈরি করা হয়েছিল। যেহেতু এটি এখন ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে, তাই এই ঘরটিরও আবার পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমানে এই এলাকাটির তেজস্ক্রিয়তার মাত্রা সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয়, কারণ প্রতিদিনই বিভিন্ন কারণে তেজস্ক্রিয়তার মাত্রা বদল হতে পারে, যেমন বাতাসের গতিবেগ, আবহাওয়ার উষ্ণতা, শীতলতা, আর্দ্রতা ইত্যাদির কারণে। তবে এই এলাকায় ঢোকার আগে অবশ্যই এই তেজস্ক্রিয়তার পরিমাপ করে নেওয়াটা অত্যন্ত জরুরি। আজ থেকে প্রায় 32 বছর আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক পারমাণবিক বিস্ফোরণের পরেই এই এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু এইখান থেকে সরানো যায়নি ওই সমস্ত বন্য জীবদের, যার ফলে চর্নোবিলের এই পরিত্যক্ত এলাকাটি জীববিজ্ঞান এবং গবেষকদের কাছে হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ স্থান। অনেক গবেষকই এখানে আসেন তেজস্ক্রিয়তার প্রভাবগ্রস্ত জীব সম্প্রদায়কে নিয়ে গবেষণা করতে, এবং সাধারণ জীব সম্প্রদায়ের সাথে এদের কি মিল কি অমিল আছে তার নির্ণয় করতে। সবথেকে ইন্টারেস্টিং বিষয় তো এটাই, 1998 সালের দিকে একটি বিশেষ প্রজাতির বিলুপ্তপ্রায় ঘোড়ার প্রজাতিকে এই অঞ্চলে মুক্ত করে দেওয়া হয়। এর ফলাফলও বেশ সন্তোষজনক হয়, যেহেতু বিস্ফোরণের পর এখান থেকে মানুষের বসতি নিশ্চিহ্ন হয়ে গেছে, ফলে এলাকাটি পশুপাখিদের এক প্রকার ঝামেলাহীন আবাসেই পরিণত হয়েছে। অনেকেই এই ঘটনাটিকে এই দুর্ঘটনার উজ্জ্বল দিক হিসেবে বর্ণনা করে থাকেন, কারণ একদিকে জায়গাটি মানুষের বসবাসের অনুপযোগী, কিন্তু অন্যদিকে পশুপাখিদের নিরাপদ আবাসস্থল হিসেবে এটি একটি মুখ্য ভূমিকা পালন করছে। বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা থেকে দেখা গিয়েছে চর্নোবিলে বন্যপ্রাণীদের উপর তেজস্ক্রিয়তার প্রভাব খুব সুখকর অবশ্যই নয়। এই এলাকার কিছু পরিমাণ প্রজাতি ভোমরা, ফড়িং, ঘাস ফড়িং এবং কি মাকড়সা বর্তমানে আছে, কিন্তু তেজস্ক্রিয়তার ফলে এই সমস্ত প্রজাতিতে মিউটেশনের প্রভাব দেখা গিয়েছে স্বাভাবিকের থেকে বেশি। তবে গবেষণায় এটিও দেখা গিয়েছে চর্নোবিলে বিস্ফোরণের তেজস্ক্রিয়তা ঠিক ততটাও শক্তিশালী না যে বন্য প্রাণীদের বিলুপ্ত হবার সম্ভাবনা আছে। এছাড়াও পরিবেশে উন্মুক্ত হওয়া এই সমস্ত তেজস্ক্রিয় পদার্থ এইখানকার গাছপালার উপরেও বিরূপ প্রভাব ফেলেছিল। পৃথিবীর ইতিহাসে চর্নোবিল বিস্ফোরণ নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর নিউক্লিয়ার বিস্ফোরণের ঘটনা ছিল। এই বিস্ফোরণটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এখনও ওই অঞ্চল থেকে তেজস্ক্রিয়তা বাতাসে মিশে যাচ্ছে। এখন চর্নোবিলের এই শহরটি ভূতুরে শহর নামেও পরিচিত। জনমানবহীন এই শহরটিতে শুধুমাত্র কংক্রিটের বাড়িগুলোই দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়ির বাসিন্দারা আজ থেকে 32 বছর আগেই এই স্থানটিকে ছেড়ে চলে গিয়েছে। বর্তমানে এইখানে বিভিন্ন রকমের পশু পাখি এবং কি কীটপতঙ্গ বসবাস করছে, এছাড়াও অল্প কিছু মানুষও এখানে বসবাস করে, যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও এইখানে বসবাস করেই তাদের শেষ জীবনটিকে অতিবাহিত করতে চায়। সো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, সেই সাথে আপনার মূল্যবান রায় কমেন্টের মাধ্যমে জানান।
নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক আর থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।